मैं प्रवेश एंड वेलकम टू आवर शो बॉन्गवॉयज इकोस्केप। और आज हम आ चुके हैं इसी जगह पर कुछ दूसरा चीज़ देखने के लिए। सॉरी, आज मैं हिंदी में नहीं बोलूँगा क्योंकि आज हम जो करने जा रहे हैं मन है बांग्लाते करा उचित, कारण बांग्लाते यही कारण करब बिकज এরকম ভিডিও আপনারা অনেক দেখেছেন হিন্দিতে এবং ইংলিশে। আমার মনে একটা বাঙালি যারা দর্শক আছে তাদেরকে বেশি ইন্টারেস্ট দেবে। কি দেখাবো তার আগে কিছু ক্লিপিং দেখুন, তারপরে আমি আসছি। আজকে আমরা যেটা নিয়ে আসবো, দেখলেন ক্লিপস দেখে বুঝতে পেরেছেন আমি কী নিয়ে বলছি। ডেফিনেটলি আমি ড্রোন নিয়ে বলছি। একটা আমি আনবক্স অলরেডি করেছি, টেলো যেটা ছিল। আজকে DJI-এর একটা আরেকটা ড্রোন নিয়ে আমি আসবো, ইজ সামওয়াট প্রফেশনাল ড্রোন। দেখা যাক আপনাদের ভালো লাগে কি না। এটাকে আনবক্সিং আমি বলবো না, কিছু অ্যাটাচমেন্ট আছে দেখানোর জন্য। এরকম কন্টিনিউয়াস কিছু টপিক আর টিউটোরিয়ালস আমি করতে আরম্ভ করবো। আজকে এইটাকে বলবো, এরপরে সেকেন্ড এপিসোডে হয়তো এর কানেক্টিভিটিস নিয়ে বলবো। তাহলে লেটস স্টার্ট আওয়ার শো। সো গাইস, আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে DJI-এর একটা স্পার্ক। দিস ইজ আ ড্রোন, দিস ইজ কল আ ন্যানো ড্রোন। এবার ড্রোন উড়ানো নিয়ে অনেক প্রবলেম আছে, এই বিষয়ে আমি আপনাদেরকে পরে বলছি। কোথায় নিতে পারবেন ড্রোন, কেন নিতে পারবেন, কেন অবজেকশনস আছে, হোয়াট আর দ্য লাইসেন্স রিকোয়ার্ড ফর ফ্লাইং আ ড্রোন। তো এটা DJI স্পার্ক, দিস ইজ বিলং টু আ মাইক্রো সর্ট অফ ড্রোন। আপনি ঠিকঠাক করে যদি চালাতে পারেন কোনো অসুবিধা নেই। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য বডি, DJI Spark এখানে লেখা রয়েছে। আমি আগে অ্যাটাচমেন্টগুলো আগে দেখিয়ে দিই। দিস ইজ আ ক্যামেরা, ইট উইল রেকর্ড 1080p-তে এটা রেকর্ড করে। দিস ইজ আ সেন্সর, এখানে প্রোপেলার আছে। যখন আপনারা ওড়াবেন প্লিজ হ্যাভ দ্য প্রোপেলার গার্ড। এই হচ্ছে এর বডি। এবার যেটা হবে, আমি কম্বোটা নিয়েছিলাম, আমি পরবর্তীকালে হয়তো দেখিয়ে দেবো অ্যাটাচমেন্ট কী কী রয়েছে। আমার কাছে যেটা রয়েছে, দিস ইজ দুটো ব্যাটারি আপনারা পাবেন এর সঙ্গে। তো দিস ইজ আ ব্যাটারি, আমি জাস্ট এটাকে অ্যাটাচ করছি। ভেরি সিম্পল, ইজি টু, কোনো কিছু নেই। এই কানেক্টিভিটিটা নিয়ে এবার দেখাবো আপনার। দিস ইজ রিমোট, এটা কানেকশান হয় তিনভাবে কানেকশান হয়। একটা হয় আপনার রিমোট দিয়ে, একটা হয় মোবাইল দিয়ে, আরেকটা হয় হ্যান্ড মুভমেন্ট। প্রথমে কানেক্টিভিটিটা দেখিয়ে নিচ্ছি কীভাবে কানেক্ট করা হয়। এটা ওয়াইফাই দিয়ে কানেক্ট হয়, কারণ তিনটে জিনিস করতে হবে। ফার্স্ট যে জিনিসটা করতে হয় সেটা আপনাদেরকে বলে রাখা ভালো। একটা অ্যাপস আছে DJI ম্যাভিক গো ফো, ওই অ্যাপটা আগে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ওয়ান্স ইউ গট ডাউনলোডেড, সেই ইন্টারফেসটা অনেকটা এরকম হয়। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি তাহলে যাতে সুবিধা হয়। সো আই অলরেডি মেক দিস, অলরেডি ডাউনলোডেড দিস। এবার যেটা করা হবে এটা আমি কানেক্টিভিটিটা দেখাতে চাইছি। কানেক্টিভিটি করার আগে এটাকে প্রথমে একটা ওয়াইফাইকে বাইপাস করলাম। দিস ইজ সর্ট অফ হ্যাকিং টুল, এগুলো আমি পরে বলছি। আমি জাস্ট আজকে কানেক্টিভিটি করার পর আপনাদেরকে পুরো ওড়ানোটা দেখাবো, কারণ দিস প্লেস ইজ অসম। একবার ওইদিকে তাকালে দেখতে পারবেন যে কত এখানে ক্ষেত আছে। গ্রিনারিস আমরা দেখি না, সেই জন্য আমি অনেকটা দূরে এসেছি কলকাতা থেকে এই জায়গাটায় শ্যুট করার জন্য। সো ফ্রেন্ডস, আমার হাতে রয়েছে DJI Spark, আমি পুরো কানেক্ট করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিজুয়ালাইজ হয়ে গেছে, আমার হোম পয়েন্ট ডিটেক্ট করে দিয়েছি। এই ব্যাপারগুলো নিয়ে আমি পরে বলবো। আমি জাস্ট এখানে এসেছি টু মেক ইট আ ফ্লাই। এটা যেটা করতে হবে, প্রথমে ক্যালিব্রেট করতে হবে। আই হ্যাভ টু ডু দ্য ক্যালিব্রেশন। সো আমি এটাকে এখন রাখছি নিচে। Thank you.
সো ফ্রেন্ডস, কেমন লাগলো এই ড্রোন? এটা যেটা DJI Spark ছিল, আমার কাছে এটা বেস্ট ড্রোন, বিকজ ইট হ্যাজ এ লট অফ ফাংশনস। ফাংশনালিটিস নিয়ে আমি পরে অন্য আরেকদিন ভিডিও করবো, কী করে অ্যাপসগুলোকে কানেক্ট করতে হয়, কীভাবে দেখাতে হয়, সেটা সেপারেট ইস্যু থাকবে। আজকে যেটা আমি উড়ানো দেখালাম, আর যেই কথাটা আমি বলবো বলেছিলাম, ড্রোন ইন্ডিয়াতে উড়ানো লিগ্যাল না ইনলিগ্যাল, এই নিয়ে অনেক ধরনের টপিকস আছে। তো এই কথাটা নিয়ে আমি নেক্সট এপিসোডে আপনাদেরকে বলবো। বাট যখনই ড্রোন উড়াবেন প্লিজ একটু কেয়ারফুলি উড়াবেন, কারণ একটা আনম্যান ভেহিকেলকে উড়ানো ইটস নট সো ইজি টাস্ক। ট্রেনিংয়ের ব্যাপার স্যাপার এগুলো সব নিয়ে নেক্সট এপিসোডে আসছি। থ্যাংক ইউ, টেক কেয়ার। আর এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল BongVoyage Ecoscape। আর পরের এপিসোডে আমি কানেক্টিভিটিতে নিয়ে পুরোটা বলবো, এবং তার পরের এপিসোডে যেটা আসবে সেটা হবে বেসিক্যালি ড্রোনসের লিগ্যালিটিস নিয়ে, কতখানি করতে পারবেন, কীভাবে কিনবেন, কোন ড্রোনটা আপনার জন্য বেস্ট সুইটেবল, সেটা নিয়ে আমি আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড সব্বা খায়।